বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবরার ফাহাদ হত্যার পর বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। বুয়েটের শিক্ষার্থীরা রাজনীতি করবে কি করবে না, এটি স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী কোনো অপরশক্তি কোনো চক্রান্তের পথে পা দিয়ে ভুলুণ্ঠিত আমরা হতে দিতে পারি না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনতিবিলম্বে আমরা এই কালা কানুন বাতিল করে ক্যাম্পাসের আশেপাশে সকল এলাকায় গতকাল রাত থেকে ক্রমাগত মাইকিং, শিক্ষার্থীদের ফোন কলে হুমকি ধামকি প্রদান করা, সোশ্যাল মিডিয়ায় নানা রকম গুজব, বুয়েট শিক্ষার্থীদের মিথ্যা ট্যাগ দেওয়া, শিক্ষার্থীদের ছবি নাম পরিচয় সহ পোস্ট করে তাদের ব্যক্তিগত নিরাপত্তা গুরুতরভাবে বিঘ্নিত হয় এমন সকল অপপ্রচার চালানো হয়েছে। আমরা আবারও সাফ জানিয়ে দিতে চাই যে আমাদের অবস্থান কোনো একক ছাত্র রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে নয়, বরং বুয়েট ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, এটা আমরা জানি। হঠাৎ করে কি হইল, ছাত্রলীগের সার্মেয়রা মানে সোনার ছেলেরা ওরা হচ্ছে হঠাৎ করে বুয়েটে আনাগোনা বাড়াই দিছে, আনাগোনা শুরু করছে এবং ছাত্র রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করতেছে। এই নিমিত্তে ওরা যেটা যে ঘটনা ঘটাইছে, যে কাজটা করছে, সেটা হচ্ছে সাদ্দাম হোসেন এক দল ছেলে পেলে নিয়ে বুয়েটে প্রবেশ করছে। এখন এই ব্যাপারে ছাত্রলীগের আরেক নেতার ব্যাখ্যা হইতেছে যে বৃষ্টি পড়ায় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্যে আশ্রয় নিছে, আশ্রয় ব্যাপারে বৃষ্টি মেরে ফেলতেছিল সাদ্দাম হোসেনকে, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য বুয়েটে আশ্রয় নিছে। সেদিন রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বুয়েট ক্যাম্পাসের মধ্য দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে তিনি বৃষ্টির কারণে নেমে সেখানে বুয়েটে আশ্রয় নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 71 টিভির যে প্রোগ্রামে এসে ছাত্রলীগের এই ভাইটি ব্যাখ্যাটা দিলেন, সেই প্রোগ্রামে আরেকজন ছাত্র সংগঠনের আরেক নেতা উনি আবার প্যাঁচ দিয়ে ধরছেন, ধরে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আপনারা তাহলে ওই দিন রাতে না হয় বৃষ্টিতে হাত থেকে আশ্রয় নেওয়ার জন্যে সাদ্দাম হোসেন যান বাঁচাইতে বৃষ্টির হাত থেকে বুয়েটে শান্তি হয়ে গেছিলেন। তো গতকালকে কি হয়েছে, গতকালকে আবার ওরা দলবল নিয়ে বুয়েটে গিয়ে ফুল পুস্তক অর্পণ করতে গেল কেন বা করে আসলো কেন, সেই ব্যাপারে ছাত্রলীগের সোনার ভাইয়ের ব্যাখ্যা হইতেছে সাদ্দাম হোসেন সে খালি এই বুয়েটের মধ্যে দিয়ে আসা যাওয়ার পথে দাঁড়ায়, নানান কর্মকাণ্ডে অংশ নেয়। এবারও নাকি উনি বুয়েটের মাঝখান দিয়ে যাওয়ার পথে ডিসিশন নিয়েছেন দাঁড়ায় ফুল দেওয়ার। আজকেও তারা কিন্তু বুয়েটে গেছেন এবং ফুল দিয়ে আসছেন, তাহলে হচ্ছে যে সেই মানে সেই ঘটনাটা কেন ঘটলো? আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ কর্মসূচি পালন করেছি, সেখান থেকে আমরা মৌনতার সহকারে বুয়েট ক্যাম্পাসের মধ্য দিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। এখন দেখেন এই যে ছাত্রলীগের ভাইগুলো, তারা তো এখানে আসলে কী করতে যাচ্ছে আমরা সবাই জানি। তো বাংলাদেশে একটা প্রতিষ্ঠানে বুয়েটে সাকসেসফুলি ওরা এই পান্ডা মানে সোনার ছেলেদেরকে প্রতিহত করতে সক্ষম হয়েছিল এবং করে সেটা তারা দেখাই দিছিল অন্যান্য সকল প্রতিষ্ঠানের লোকদের চোখে আঙুল দিয়ে যে সম্ভব, বাংলাদেশে চাইলে এটা সম্ভব, প্রতিষ্ঠান যদি চায় তাহলে এটা করা সম্ভব। নাও সম্ভব, এটা কতদিন সম্ভব রাখা সম্ভব সেটার একটা প্রশ্ন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের সোনার ছেলেরা তারা আবার ঠেলে হইতেছে, সেটা চালু করার চেষ্টা করতেছে ছাত্র রাজনীতি। ব্যাপারে আমি আলোচনার অবতারণা করতে পারি এই ফেক অ্যাকাউন্টের ভাইটির একটা কমেন্টের ধরে, উনি আমার পোস্টের নিচে কমেন্ট করছেন, ওনার প্রোফাইলে গিয়ে আমি বুঝলাম ফেক অ্যাকাউন্ট। সাধারণত ফেক অ্যাকাউন্ট থেকে বালপাকনামি করলে আমি অ্যাকাউন্ট ব্লক করে দিই, এখনও ব্লক করিনি এই লোকটিকে। যা হোক, উনি বলতেছেন বুয়েটে জামাত শিবিরের কার্যক্রম আছে বলে অনেকেই বলছেন, আপনার মতামত জানতে চাই, যদি বুয়েটে জামাত শিবির থাকে তা নিয়ে আপনার মন্তব্য কী? সেটা যে রিপ্লাইটা করলাম, এটা রিপ্লাইটা আলোচনা পড়লেই আমাদের আলোচনা অনেকটা হয়ে যাবে। কোনো দল নিয়েই কোনো সমস্যা নাই, সমস্যা খালি ছাত্রলীগ নিয়ে, ওরা সরকারি মদদে পাণ্ডামি করে যেই ভয় অন্য কোনো ছাত্র সংগঠনকে নিয়ে নাই। তারপর উনি আবার জানতে চাইছেন যে জামাত শিবির যে পাণ্ডামি করবে না সেটার গ্যারান্টি কী, ওরাও তখন ধর্মের নামে পাণ্ডামি শুরু করবে? না, সেটা ওরা করতে পারবে না, কারণ সোনার বাংলা সরকারি দল বাধে বাদে অন্য কোনো দল ছাত্র রাজনীতি করতে পারে না, সরকারি দল বাদ অন্য কেউই রাজনীতি করতে পারে না। সো সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে যদি জামাত শিবির, হিজবুত তাহরির, বিএনপির সকল ছাত্র রাজনীতি চালু থাকে কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা ছাত্রলীগ নিয়ে, আমাদের সমস্যা সোনার ছেলেদেরকে নিয়ে, রাইট? কারণ হইতেছে
এটা দেখেন সমস্যাটা তো ছাত্র রাজনীতি না, সমস্যাটা হইতেছে পাণ্ডামি, এবং সেই পাণ্ডামি একমাত্র সরকারি দল এবং সরকারি দলের চেলা চামুণ্ডাগুলো ছাড়া অন্য কেউ করতে পারে না। সো ভদ্রতা দেখায় এটা বলা হয় আর কি, যে সকল ছাত্র সংগঠন সকল ছাত্র রাজনীতির বন্ধ রাখা হোক, কিন্তু সত্যি কথা হচ্ছে যে সোনার ছেলে এই পাণ্ডাদেরকে হইতেছে প্রতিহত করা হোক, এটা হইতেছে প্লেইন অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ। যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই জন্য ক্লিয়ার করে বলে দিলাম আর কি, যে ছাত্র শিবির ছাত্র জামাত নিয়েও কোনো সমস্যা নেই। যেটা হয়েছে যে আমাদেরকে যেটা করতে হবে, সারা দেশ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে বুয়েটে এই ছাত্রলীগের সোনার পাণ্ডাদের প্রবেশ ইয়ে করতে হবে, থামাইতে হবে, এবং এদেরকে যদি আজকে এখানে থামানো যায় ভবিষ্যতে আস্তে আস্তে অন্যান্য প্রতিষ্ঠানে হয়তো হয়তো এটা সম্ভব হবে। সো সেটাই হইতেছে আমরা সেই সুদিনের প্রত্যাশায়, আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং আমরা সবাই একজোট হওয়া উচিত বুয়েটে যেন ছাত্রলীগের পাণ্ডারা আর প্রবেশ করতে না পারে। কি বাবুরা, রামদা হেলমেট লইয়া রেডি তো নাকি? খেলা হবে আজকাল ছাত্রলীগ একটু স্ট্রেঞ্জ, হুটহাট মায়ের শুরু সব কিছু চেঞ্জ, কেন তারা এমন করে বোঝা বড় দায়, বাপ মা কি নাই ওদের এতিম নাকি হাই, ক্যাম্পাসে মারামারি করে রাত দিন, গেস্ট রুমে ডেকে এনে চলে র্যাগিং, চাঁদাবাজি টেন্ডার টাকার ভাগ যায়, আমি সালা বুঝি না কেন এত খায়, কোন ভবনেতে আনা গোনা তুমি রাজা আমি সোনা, চাঁদার ভাগ খান টান খাইছেন দাইছেন বাড়ি যান, লোক মুখে কানাকানি চালু তুমি আমি জানি, টপর টপর চাপর পাপর বাস ভাঙ্গল লক্কর ঝক্কর, ক্যাম্পাসে কোপা কুপি বেডের নিচে দাঁচা পাতি, পড়াশোনা ফক ফক প্রোফাইল চা পক পক, ভালো টালো যত ভালো ভেতরটা মহাকালো, সারাদিন পুস্তার স্ট্রিং সব বাজি মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, আহা লাশ ফেলো না লাশ ফেলো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, আহা লাশ ফেলো না লাশ ফেলো। কথা সত্যি নাকি মিথ্যা বলছি? সমন ভাই সমন, ক্যান্টিনে ইদানিং কুফরি খাচ্ছি, ভাই সিগারেটের দাম দিবেন না, ক্যাম্পাসে হচ্ছে কনস্ট্রাকশন, ভাগ চাই ভাগ দাও দাও কমিশন, দেশপ্রেমে টনটন চেতনাটা পিওর, আসলে যে ভেতর কি এভরিবডি শিওর, কোন ভবনেতে আনা গোনা তুমি রাজা আমি সোনা, চাঁদার ভাগ খান টান খাইছেন দাইছেন বাড়ি যান, লোক মুখে কানাকানি চালু তুমি আমি জানি, টপর টপর চাপর পাপর বাস ভাঙ্গল লক্কর ঝক্কর, ক্যাম্পাসে কোপা কুপি বেডের নিচে দাঁচা পাতি, পড়াশোনা ফক ফক প্রোফাইল চা পক পক, ভালো টালো যত ভালো ভেতরটা মহাকালো, সারাদিন পুস্তার স্ট্রিং সব বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, আহা লাশ ফেলো না লাশ ফেলো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, আহা লাশ ফেলো না লাশ ফেলো। হে মামা দেখছো মেশিন, লাস্ট উইকেই করলাম রেপিং, এই সিজন তাই এটাই চলবো, মেয়ে পেলে ওড়নাটা টান দিয়ে খুলবো, হুট করে মার কাছে করে বসি দাবি, কিছুই তো চাই নাই দিয়ে দিল সবই, বঙ্গবন্ধুর আদর্শ এমন তো নয়, পড়াশোনা ফক ফক প্রোফাইল চা পক পক, ভালো টালো যত ভালো ভেতরটা মহাকালো, সারাদিন বাবু মারছো, বাবু মারছো, আহা লাশ ফেলো না লাশ ফেলো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, বাবু মারছো, আহা লাশ ফেলো না লাশ ফেলো।